তৃণমূল ছাত্রনেতার দাদাগিরির প্রতিবাদে রঘুনাথপুর কলেজের বাইরে বিক্ষোভ এসএফআই এর। পুরুলিয়া জেলার রঘুনাথপুর কলেজে তৃণমূল ছাত্রনেতার দাদাগিরির প্রতিবাদে এবার রঘুনাথপুর শহরে বিক্ষোভ মিছিলের পথে নামল ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআই। এদিন এসএফআই এর নেতৃত্ববৃন্দ কর্মীরা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে রঘুনাথপুর কলেজের মূল প্রবেশদ্বারের বাইরে ওই তৃণমূল ছাত্রনেতার দাদাগিরির প্রতিবাদে তীব্র সূচক হন। যে কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছে রঘুনাথপুর কলেজের মূল প্রবেশদ্বারের বাইরে এসএফআই কর্মীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন অরিজিৎ ঘটক নামে এক তৃণমূল ছাত্র নেতা। যেখানে তৃণমূল ছাত্র নেতা অরিজিৎ ঘটককে বলতে শোনা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া ওই কলেজে কোনো রাজনৈতিক দলই চলবে না। এটা বলো না, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? এটা করো না, এখানে করো না। আচ্ছা ঠিক আছে, এখানে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া কলেজ চলবে না কোনো। কেন? এটা না চলবে, হবে না। আমি বলছি হবে না, হবে না, ইম্পসিবল, হবে না। আপনি কে বলা? এই বলা না, হবে না। আমি গোলার জোর বলছি, কি আঙ্গুল তুলে বলছি না আমি। কলেজটা আপনার না, কলেজটা আমারও না, কলেজটা সবার, সব চলবে। আর মূলত এমন ঘটনার প্রতিবাদে আজ রঘুনাথপুর কলেজের মূল প্রবেশদ্বারের বাইরে ভিডিওতে ভাইরাল হওয়া এই তৃণমূল ছাত্র নেতা অরিজিৎ ঘটকের দাদাগিরির প্রতিবাদে তীব্র সোচ্চার হন এসএফআই এর রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য সহ পুরুলিয়া জেলার নেতৃত্ববৃন্দ কর্মীরা। এদিন এসএফআই এর রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য বলেন, তৃণমূল যদি ভাবে ক্যাম্পাস ওদের ছাড়া আর কারো নয়, ওরা ভুল ভাবছে। এসএফআই এসে গেছে, আর এসএফআই এসে যাওয়া মানে এবিভিপি ধসে যাওয়া, আর এসএফআই এসে যাওয়া মানে এবিভিপি ধসে যাওয়া, টিএমসিপি বসে যাওয়া। পুরো কলেজের গেটে এখানে হুমকি দিয়ে গেছে যে না, তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া অন্য কিছু করা যাবে না। আমরা মিছিলের পারমিশন নিয়েছিলাম শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ কেন, আরে পুরো সরকারটা ভয় পেয়েছে। তাই আমাদের যে মিছিল ছিল সেই মিছিলকে বন্ধ করার জন্য এই পুলিশ প্রশাসনকে চাপ দিয়েছে যে এসএমআই যাতে রঘুনাথপুর মধ্যে যাতে মিছিল না করতে পারে। আরে ওরা ভয় পেয়েছে, ভয় এই জন্যই পেয়েছে, আজকে যে ছেলেটার টাকাই, আজকে যে মেয়েটার টাকাই, আজকে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা বড় বড় চার চাকায় ঘুরে বেড়াচ্ছে, যাদের সাইকেল চলে বেড়ায় ঘুরে বেড়ানোর ক্ষমতা নেই, আজকে তারা যারা পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জি, রিপোর্ট টাইমস বাংলা।